হ্যালো বিয়ন, কি অবস্থা সবার? আর আজকে আমরা জায়রাম ওই লোকে কমলগঞ্জ রাসমেলা দেখাত, আর ওই লোকে আমরা সিলেট বাইকিং কমিউনিটির যে ব্রাদার্স সবাই আছে আমার লোকে। এই সবাই এক লোকে হাই কো, সবাই হাই কো, হাই কো, হাই কো, ঘুরাই রাম, ঘুরাই রাম, ঘুরাই রাম, ঘুরের ঘুরের খো খো। যে যাই না না মিস করছো, কিন্তু যে যাই না না পুরা মিস, 100% মিস, কারণ দিনের রাইড আর রাতের রাইডের মাঝে অনেক ব্যবধান আছে। নাইট রাইডারও কিছু অভিজ্ঞতা দরকার আছে, ওই রাত দিন পার্থক্য। আর স্পেশাল খানি রাখছো না আমরা, লাগি হিনো এটা যে যাই টিক টিক ডিম্বু না ক্যামেরার ভিতরে ক্যামেরা। আজকে মোটামুটি প্রচুর বাইকার্স আমরা এখানে আছি, প্রায় 30 জন প্লাস, আর লগে আরো আমরা ভাই ব্রাদার আমরা লগে এড হইব। এই রাজনগর থাকি, তারপরে কুলাউড়া থাকি, শমশেরনগর থাকি, শ্রীমঙ্গল থাকি। তো আমরা আর প্রায় 150 বাইকার আজকে আমার চান্সেস আছে, কম কই লিছি না নে, বেশি কম হই গেছে ভাই। আচ্ছা যাও, এই জামান ভাই সৈনিক কই যে আমরা এট লিস্ট চলে আসছি মণিপুরী রাসলীলার যে মেইন মেলাটা হয় এই মেলার গ্রাউন্ডে। এই কি অবস্থা, ভালো আছো? তোমরা কে কে আইছো? আমরা ঘুরাতে আইছো। আমরা তো প্রচুর আইছি, প্রায় আমরা আজকে গেছলাম ওই যে হজম টিলা গেছলাম আজকে, সেই ভালো লাগছে। আচ্ছা নে, আপনার ব্লগ দেখে গেছলাম। আচ্ছা আসি আসি। আসলে সবাই মণিপুরীদের এই ঐতিহ্যবাহী যে নৃত্য রাসমেলায় হয়, এই নৃত্য দেখার লাগেও এটাই মূলত মূল রাসমেলার আকর্ষণ। তো আমরাও উপভোগ করলাম, এখানে অনেকগুলা ছোটো ছোটো মণ্ডপ আছে যেগুলাতে মণিপুরি ট্রেডিশনাল পোশাক পরিয়া মণিপুরি মেয়েরা খুব সুন্দর নৃত্য করে, তারা ঐতিহ্যবাহী নৃত্য। তো আমরা সবাই দেখলাম, আসলে খুব সুন্দর, মানে সবার ভালো লাগে। আর যারা ওয়াই দর্শনার্থী সবাই আসলে মূলত এই নৃত্য দেখার লাগেও ফোকাস করে আয় আর কি। তো আমরা সবারও ভালো লাগে, সবাইও দেখলাম, ঘুরিয়া ঘুরিয়া অনেকগুলো মণ্ডপ আছে, মোটামুটি চেষ্টা করছে সবগুলো মণ্ডপও আমরা যাওয়ার লাগে। তো আপনারাও দেখুন, আর যারা যারা গেছেন তো দেখছেন, আসলে তারা ট্রেডিশনাল যে সং বা গানই হয় এগুলো আমরা বুঝি না, লাগে আসলে অর্থটা বোঝা যায় না। তবে সবার কাছে এই নৃত্যটা খুবই অসাধারণ এবং আমরারও খুব ভালো লাগছে, এবং প্রতি বছর আমরা রাসমেলাত এইগুলো নৃত্য দেখার লাগে আই, আসলে ভালো লাগে আর কি সব ভাই ব্রাদার মিলিয়ে আইলে। আমরা টোটাল 40 জন বাইকার আসলাম, 40 জন প্লাস, কুলাউড়া, শ্রীমঙ্গল, রাজনগর, সিলেট মিলাইয়া। সো সবাই এখন আমরা যাওয়ার পথে রাত প্রায় 3টার মতো বাজে, তো আমরা এখন যাইমু সিলেটের উদ্দেশ্যে। আর সবাই আমরা সিঙ্গেল লাইনে রাইড করে যাইবো, এটাও আসলে গ্রুপ রাইডের মজা যে সবাই একসাথে এক কমান্ডে চলে। সো ইনশাল্লাহ দেখা হইব নেক্সট কোনো ভিডিওত, সবাই লগে থাকবা।